হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এবং আজকে চলে এসেছি আবারও আপনাদের সামনে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। আজকে আপনাদেরকে আমি একটি পেমেন্ট প্রুফ দেখাবো, তাই পুরো ভিডিওটি জুড়ে থাকুন আমার সাথে। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, এবং যদি কোথাও বুঝতে না পারেন ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানিয়ে দিতে পারেন। যদি আপনি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। সো বন্ধুরা, আজকে যে অ্যাপটা নিয়ে কথা বলবো, এটা নিয়ে কীভাবে অ্যাকাউন্ট করবেন এবং কীভাবে কাজ করবেন সেই ভিডিও আমি এর আগে দিয়েছি, আর সেটা হচ্ছে ইমো। ইমো মোটামুটি আমাদের সবার মোবাইলেই কিন্তু থাকে। সো ইমোতে আর্ন করা যায় এটা জন্য অনেকেই খুব বেশি আনন্দিত হয়। আমাকে অনেক মেসেজ আসছে ইমোর ব্যাপারে। সো আমি সবার রিপ্লাইটা এই ভিডিওটার মাধ্যমেই দিচ্ছি, কারণ এত রিপ্লাই দেওয়া পসিবল হয় না ভাই। সো সবাই একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, একটু বড় হয়ে যেতে পারে, তারপরও সবার কাছে রিকোয়েস্ট করব যে স্কিপ না করে আপনি ভিডিওটি দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত। আশা করছি ভালো কিছু শিখতে পারবেন এবং নিজের মোবাইল খরচটা এখান থেকেই নিজে আর্ন করতে পারবেন। তো বন্ধুরা, ইমো ইমো থেকে আপনারা কীভাবে বেশি আর্ন করবেন, ইমোটা হচ্ছে কি, এই যে দেখতে পাচ্ছেন আমি অনেকের সাথে মেসেজে কথা বলেছি, এবার আপনিও মেসেজে কথা বলতে পারেন, কিন্তু তাতে আর্ন একটু কম হয়। এবং সেটাতে যেটা হয় যে পিকচার সেন্ড করতে MB লাগে, অনেক অনেক ঝামেলা। তার থেকে সব থেকে বেটার হয় অ্যাপটি জাস্ট আপনি 3 ডটে ক্লিক করবেন, এবং এখানে দেখতে পাচ্ছেন আমার 67 জন ফ্রেন্ড এবং 5টা ডায়মন্ড আছে। তো এখান থেকে যে আমি গতকালকে কিন্তু একটা পেমেন্ট পেয়েছি, আর সেই প্রুফটা আগে আপনাদেরকে দেখাই, তাহলে আপনাদেরকে ভিডিও দেখতে একটু ভালো লাগবে। আমি মনে করেছি ভিডিওটা দেখতে আপনাদের সুবিধা হবে। সো দেখেন, আমি গতকালকে একটা পেমেন্ট পেয়েছি ইমো থেকে রাত্রেবেলা 11টায় পেমেন্ট রিকোয়েস্ট করেছি, এবং 11টা 3 আমি পেমেন্টটা পেয়ে গেছি। টাইমটা খেয়াল করেন, 11টা 3। 11টায় আমার 30 ডায়মন্ড কমপ্লিট হয়েছিলো, 10টা বাজে আমি একটা লাইভ করেছিলাম, লাইভ শেষে দেখি আমার 35 ডায়মন্ড। সো সেখান থেকে আমি যেটা করেছি, পেমেন্ট রিকোয়েস্ট করেছি 30টা ডায়মন্ড দিয়ে 10 টাকার জন্য। সো আমি 11টা 3 মানে জাস্ট 10টা সেকেন্ড 3টা সেকেন্ড পরেই আমি আমার পেমেন্টটা পেয়ে গেছি। পেমেন্ট পাওয়ার সাথে সাথে আমি জাস্ট আমার হোয়াটসঅ্যাপ যে গ্রুপ সেখানে একটা স্ক্রিনশট সহ আমি একটা ভয়েস দিয়েছিলাম যে আমি পেমেন্ট পেয়েছি, আপনারা চাইলে দিতে পারেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো এইমাত্র ইমো থেকে পেমেন্ট পেলাম। সো সবাই কাজ করেন, আশা করছি আপনারাও পেমেন্ট হবেন। রিকোয়েস্ট দেওয়ার 1 সেকেন্ডের মধ্যে পেমেন্টটা চলে আসছে, আমি আসলে অনেক হ্যাপি যে স্যার বুঝতেই পারছেন আমি গতকালকে খুব খুশির কারণে আসলে আমার হোয়াটসঅ্যাপেও সাথে সাথে দিয়ে দিয়েছিলাম যে পেমেন্টটা পেয়েছি। আর স্যার আপনারাও নিশ্চিন্তে কাজ করতে পারেন, আর কাজটা যেভাবে করবেন বেশি আর্ন করার জন্য, সেটা হচ্ছে আমি মাত্র 2 দিনে কিন্তু 30টা ডায়মন্ড করেছিলাম। সেটা হচ্ছে যে আমি জাস্ট কোনো মেসেজ, কোনো কল, কোনো কিছু বাদ দিয়ে, আসলে আমি একটা অ্যাপসে দিয়েছিলাম, একটা ভিডিও যা করে লিখতে ভালোই দৃষ্টি জানেন, ওগুলোতে কান্না দিই। দেখেন এই যে লাইভ একটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে জাস্ট লাইভ করবে, এটা মেয়েদের মেয়েদের জন্য খুব একটা এফোর্ট যে আপনি জাস্ট লাইভে ক্লিক করবেন। এভাবে ক্লিক করার পরে এই যে কর্নারটা দেখতে পাচ্ছেন, এই যে কর্নারটা, এখানে আপনি জাস্ট ক্লিক করে দেবেন। লাইভ একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করার পরে যেটা হবে, আরেকটা অপশন পাবেন স্টার্ট লাইভ। এই স্টার্ট লাইভে ক্লিক করার সাথে সাথে আপনার ভিডিওটা শুরু হয়ে যাবে এবং আপনার লাইভ শুরু হয়ে যাবে। লাইভ শুরু হওয়ার পর আপনি একটু সবাইকে রিকোয়েস্ট করবেন যে প্লিজ আমাকে ডায়মন্ড গিফট করেন, আমাকে গিফট রাখেন, তাহলে দেখবেন যে সবাই কিন্তু গিফট দেবে এবং গিফটটা থেকে আপনি ওটা থেকে আর্ন করতে পারবেন। এই হচ্ছে সবচেয়ে সহজ উপায়। এরপরও যদি আপনার কোনো কোশ্চেন থাকে, আপনি জাস্ট সিম্পলি আপনার কন্ট্যাক্টে এই নাম্বারটা তুলবেন, এটা আমার পার্সোনাল ইমো নাম্বার 01751555049 01751555049, এটা আমার ইমোতে আছে চালু, ইমোতে বা হোয়াটসঅ্যাপ দুই জায়গায় আপনি পাবেন এই নাম্বারটা। এই নাম্বারটা আপনার কন্ট্যাক্টে অ্যাড করে নেবেন। দেখেন নাম্বারটা সার্চ দেওয়ার পরে আপনি জাস্ট অ্যাড কন্ট্যাক্ট নামের একটা অপশন পাবেন, এখানে অ্যাড করে নেবেন আমার নাম্বারটি, তারপরে একটা মেসেজ দিয়ে দিলেই আমি আপনাকে খুঁজে নেব, সমস্যা নেই। সো এইভাবে আমাকে আপনারা ফলো করে রাখতে পারেন। এই মতে বেশি আর্ন করতে হলে কীভাবে আরও টিপস নিতে হলে আমাকে জাস্ট ফলো করে রাখেন, আমি ইনশাল্লাহ আপনাদেরকে হেল্প করব। আর হচ্ছে যে অনেক কথা বলে ফেললাম, মাফ করবেন বেশি কথা বলার জন্য, আপনাদের হিন্দি হয়তো বা বেশি চলে যাচ্ছে। সো
ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই। আর যদি এর পরেও কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমার নাম্বার তো দিয়েই দিলাম। আর হচ্ছে যে যারা এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন, এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। ধন্যবাদ আবারও।